পাতাবাহার বইটির থেকে ক্লাস ফোরের পাতাবাহার বইটির থেকে আমরা আজকে আলোচনা করব বনভোজন কবিতাটি প্রশ্ন উত্তর ঠিক আছে বনভোজন কবিতাটি তোমাদের আমি পড়িয়ে দিয়েছিলাম কবিতাটি গোলাম মুস্তাফার লেখা কবিতাটি আমি পড়িয়ে দিয়েছি আজকে আমি প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে আজকে যতটা পারবো বেশিরভাগটা আমি দিয়ে দেবো পুরোটা দিয়ে দিলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তোমাদের গুলিয়ে যাবে মুখস্থ করতে ঠিক আছে তো আমি ভিডিওটা স্টার্ট করছি কী বলছে প্রথম প্রশ্ন গোলাম মুস্তাফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন কোথায় করেছিলেন আমরা সবার আগে অ্যান্সারটা কোথায় আছে একটু দেখে নেবো কি বলছে দেখো অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম প্রথম লাইনে অ্যান্সারটা রয়েছে অ্যান্সারটা আমরা এখানে লিখে নেবো কি লিখবো অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন পুরো সেন্টেন্সে লিখবে এভাবে একদম লিখবে গোলাম মুস্তাফা দিয়ে পুরো অ্যান্সারটা লিখে লাস্টে লিখবে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো একদম এখানে দেওয়া আছে দেখো কবিতার বইগুলো কি আছে দেখো ভাঙ্গা বুক সাহারা গুলিস্থান এগুলো ঠিক আছে তো তার লেখা কী লিখবো তার লেখা দুটি কবিতার বুক হলো তার লেখা দুটি কবিতার বই হলো সাহারা আর ভাঙাবুক ঠিক আছে আমি সহজ দুটো নিয়ে এখানে দিয়েছি ঠিক আছে নেক্সট কি আছে তিন নম্বর প্রশ্নটা তিন নম্বর প্রশ্ন কি আছে কবিতাটিতে কারা খেলতে এসেছিল বলো কারা খেলতে এসেছিল কবিতাটি ভালো করে যিনি পড়তে বলি পড়া থাকলেই অ্যান্সার পারবে দেখো প্রথম লাইনে দেওয়া আছে নুরু পুষি আয়েশা সফি সবাই এসেছে হুম আমি কবিতার থেকে সবসময় দেখিয়ে দেখিয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের পরে খুঁজে পেতে কোনো অসুবিধা না হয় প্রবলেম না হয় ঠিক আছে তাহলে অ্যান্সারটা আমরা কী জানলাম নুরু পুষি আয়শা আর সোফি হুম স্পেলিংগুলো মানে বানানগুলো ভালো করে পড়ে নেবে ঠিক আছে নেক্সট কি বলছে বাগিচা শব্দের অর্থ কি। বাগিচা শব্দের অর্থ হলো ছোট্ট বাগান হুম এখানে অ্যান্সারটা তোমরা অর্থে পেয়ে যাবে দেখো অর্থের প্রথমেই আছে বাগিচা মানে ছোট্ট বাগান ঠিক আছে তো আমরা কী লিখবো পুরো সেন্টেন্সে লিখবো আমি এখানে ছোট করে অ্যান্সার দিয়েছি ছোট করে এখানে লেখা মানে শর্টে অ্যান্সার লেখা তোমরা লেখার সময় একটি বাক্যে লিখবে ঠিক আছে কী লিখবে বাগিচা শব্দের অর্থ হলো ছোট বাগান অ্যান্সার হচ্ছে ছোট বাগান ঠিক আছে নেক্সট কি বলছে নেক্সট রয়েছে রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল রান্নার জন্য তারা কি কি সঙ্গে এনেছিল রান্নার জন্য একদম সুন্দর করে কবিতার মধ্যে দেওয়া আছে দেখো রান্নার জন্য তারা দেখো আমের গুটি ওটা তারা কুড়িয়েছিল আচলে কোলে তারপরে কি বলছে দেখো এক সেকেন্ড তারপরে কি বলছে দেখো নারকোলের মালার হাড়ি কেউ এনেছে দুটি আবার নেক্সট কী বলছে রঙিন খুঁড়ি এনেছে ছুরি এনেছে বটি এনেছে তাহলে আমরা জানতে পারলাম কি কি এনেছে আমরা এটা দেখে গুছিয়ে লিখে নেব কে কী লিখবো আমরা কোশ্চেনটা কি আছে রান্নার জন্য তারা কি কি এনেছে রান্নার জন্য তারা আমের গুটি নারকেল মালার হাড়ি রঙিন খুঁড়ি ছোট্ট বাটি ছুরি এনেছিল একদম আমি দেখিয়ে দেখিয়ে করছি যেন পরে তোমাদের খুঁজে পেতে কোনো অসুবিধা না হয় ঠিক আছে নিজেরাও যেন খুঁজে খুঁজে অ্যান্সার করতে শিখে যাও হুম নেক্সট কি বলছে কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিলো কে মিছিমিচি গিন্নি সেজেছিলো কবিতাটিতে আমরা পড়েছি কে মিচি গিন্নি সেজেছিল দেখো একদম সুন্দর করে আছে দেখো এই দেখো রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু কে সেজেছিল নুরু ঠিক আছে তাহলে আমরা অ্যান্সারে কী লিখবো যে মিছিমিছি সরি কোথায় গেল কবি হ্যাঁ কে মিছি গিন্নি সেজেছিল তো মিছিমিছি গিন্নি সেজেছিল আনসার হচ্ছে নূরু মিছিমিছি গিন্নি সেজেছিল তারপরে আমরা লিখব নুরো পুরো সেন্টেন্সে একটি বাক্যে লিখবে ঠিক আছে নেক্সট কি বলছে মিছিমিছি কি কি খাবার রাধা হয়েছিল মিছিমিছি কী কী খাবার রাধা হয়েছিল বইতে দেওয়া আছে রান্না করা কি হয়েছিল দেখো ধুলোবালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে এটা রান্না হয়েছিলো এছাড়াও আরেকটা রান্না হয়েছিল দেখে দেখো কি আছে কেউ রাধে ভাত তাই তো কেউ বাটে হলদি তো বাটার কথাটা তো হবে না কেউ বা ভাত ভাত ভাতও সঙ্গে হয়েছিল তাহলে আমরা কী লিখবো যে মিছি ভাত ধুলোবালির কোরমা পোলাও এবং কাদা মাটির তৈরি পিঠে রান্না হয়েছিল ঠিক আছে মনে থাকবে মিছি মিছি ভাত ধুলোবালির কোরমা পোলাও এবং কাদা দিয়ে তৈরি পিঠে রান্না হয়েছিল। এইটা হবে অ্যান্সার ঠিক আছে কবিতায় ওদের খেলার মাঝে এসে পড়েছিল কে এসে পড়েছিল কবিতায় খেলার মাঝে কে এসে পড়েছিল একদম লাস্টের আগের লাইনে দেখো এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে আমি মানে কে আমি এখানে কে বোঝাচ্ছি কে লিখছে কবিতাটি কবিতাটি লিখছে গোলাম মুস্তাফা তাই তো তাহলে আমি এখানে কে গোলাম মুস্তাফা হুম কবি গোলাম মুস্তাফা মুস্তাফা তাহলে আমি কি লিখব কে এসে পড়েছিল কবিতাটি খেলার মাঝখানে তাহলে আমি লিখবো কবি গোলাম মুস্তাফা এসে পড়েছিল তাদের খেলার মাঝখানে ঠিক আছে মনে থাকবে কবি এসে পড়েছিল শুধু লিখবে না কবি গোলাম মুস্তাফা কবিতা কবির নামটা অবশ্যই হাইলাইট করবে হুম লিখে দেবে ঠিক আছে নেক্সট কি বলেছে যেটি ঠিক সেটি বেছে নিয়ে লেখক ঠিক আছে এখানে সেটা টিক দিতে হচ্ছে পরীক্ষার খাতায় যখন লিখবে পুরো সেন্টেন্সটা লিখবে কিভাবে লিখবে বলে দিচ্ছি আমি কবিতাটিতে চারটি তিনটি পাঁচটি মেয়ের কথা বলা হয়েছে কটি মেয়ের কথা বলা হয়েছে কবিতাটিতে চারটি মেয়ের কথা তাহলে আমি কী লিখবো কবিতাটিতে চারটি মেয়ের কথা বলা হয়েছে ঠিক এইভাবে আমি অ্যান্সারটা পুরো সেন্টেন্সে আমরা লিখবো ঠিক আছে নেক্সট কী বলছে বিনা আগুন জল না কাদা দিয়ে তাদের হচ্ছে সবার রাধা কি দিয়ে রান্না করছিল তারা বিনা কি ছিল না ওখানে আগুন ছিল না তাহলে কী লিখব বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা পুরো সেন্টেন্সে লিখব ঠিক আছে নেক্সট কি বলছে আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে তারা কোথায় এসেছিল আম বাগানে তাই তো তাহলে আমরা কী লিখবো আম বাগিচার তলায় যেন তারা হেসেছে হয়ে গেল অ্যান্সার নেক্সট কি বলছে এবার আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি বলছে শব্দ ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান বসাও ঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে আমাকে বসাতে হবে এখানে শব্দ ঝুড়িতে দেখো শব্দগুলো দেওয়া আছে কি কি হাঁড়ি তারপরে আছে কি বসেক বসেক এটা কিন্তু বৈশাখ নয় বসেক দিয়েছে হুম স্পেলিংটা পড়বে ঠিক আছে ছুরি অগ্নি আর সরি অগ্নি না আমি আছে আমি আর বিপুল ঠিক আছে তাহলে আমি কী লিখবো এখানে আমাকে এবার অ্যান্সারগুলো লিখতে হবে প্রথমে কি বলছে ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম ড্যাশ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম তাহলে আমি অ্যান্সারটা কী লিখবো কী হবে অ্যান্সার এটা এটা হবে বসেক মাসে কোন মাসের বসেক এখানটা হবে কি বসেক মাসের ঠিক আছে নেক্সট কি বলছে নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি নারকেলের মালার ড্যাশ কেউ এনেছে দুটি এখানে কি হবে এখান থেকে খুঁজে কী লিখবো আমি নারকেলের মালার হাঁড়ি তাই তো হাঁড়ি তো নারকেলের মালার হাঁড়ি কেউ এনেছে দুটি তাহলে এটা অ্যান্সার কী হবে পাঁচ দশমিক দুইয়ের অ্যান্সার হবে হাঁড়ি ঠিক আছে নেক্সট কি বলছে পাঁচ দশমিক তিনে কী আছে কেউ এনেছে ছোট্ট বাড়তি কেউ এনেছে মুখস্থ কবিতাটি যাদের বলে ফেলো তারা কেউ এনেছে কি হবে ছুরি হুম তাহলে পাঁচ দশমিক তিনের অ্যান্সারটা কী হবে পাঁচ দশমিক তিনের অ্যান্সারটা হবে ছুরি হুম ছুরি পাঁচ দশমিক তিনের অ্যান্সারটা হচ্ছে ছুরি ঠিক আছে নেক্সট কি বলছে পাঁচ দশমিক চারে কোয়েশানটা আমরা একটু দেখে নেব বসে গেছে সবাই আজি ড্যাশ আয়োজনে বসে গেছে সবাই আজি কিসের আয়োজনে বলো বসে গেছে সবাই আজি বিপুল এই দেখো এখন অ্যান্সার দেওয়া আছে বিপুল তাহলে আমরা কি লিখবো পাঁচ দশমিক চারের অ্যান্সার বসে আছে সবাই আজই বিপুল আয়োজনে বিপুল হবে ঠিক আছে নেক্সট লাস্ট কি আছে পাঁচ দশমিক পাঁচ পাঁচ দশমিক পাঁচের অ্যান্সার কোয়েশেন্স কী আছে এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যাই যেই এসে এমন সময় হঠাৎ ড্যাশ পড়েছি যেই এসে কে পড়েছিল এসে আমি আমি তাহলে আমি অ্যান্সার কি লিখবো এমন সময় হঠাৎ আমি ঠিক আছে আমি হবে পাঁচ দশমিক পাঁচের অ্যান্সার হবে আমি আমি পড়েছি যেই এসে হয়ে গেল তাহলে আমরা অ্যান্সারগুলো পেয়ে গেলাম নেক্সট কি বলছে নেক্সট আমরা একটু দেখে নিই কী বলছে আমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এটা আমাদের ম্যাচ করতে হবে মানে মিল করতে হবে হুম কী বলছে নুন নুনটা কি হবে ভালো করে শুনবে নুনটা কি হবে এখানে নুন হচ্ছে আমাদের এখানে লবণ হবে কি হবে লবণ নুনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই নুনটা হবে হচ্ছে লবণ মনে থাকবে নুন এখানে আমি লবণের সঙ্গে ম্যাচ করব। ঠিক আছে তারপরে কি আছে ধোঁয়া ধোঁয়াটা এখানে কি হবে ধোঁয়া এখানে হবে ধুম ধোঁয়াকে আমরা ধুমের সঙ্গে ম্যাচ করব। ঠিক আছে নেক্সট কি বলছি বিপুল বিপুলটা কি হবে বিপুল হবে হচ্ছে বড়। বিপুলকে আমরা বড়োর সঙ্গে ম্যাচ করব। ঠিক আছে মানে মিল করব আর কি আগুন আগুনটা কি হবে আগুন হবে হচ্ছে অগ্নি আগুনকে আমরা অগ্নির সঙ্গে মিল করাবো ঠিক আছে নেক্সট বলছে ঘুম ঘুমটা কি হবে ঘুমটা হবে হচ্ছে নিদ্রা ঘুমকে আমরা নিদ্রার সঙ্গে মিল করব। নেক্সট কি আছে বাগিচা বাগিচাটা কি হবে বাগিচাটা হচ্ছে বাগানের সঙ্গে আমরা মিল করব ঠিক আছে এবারটা মিল করার পর কিন্তু পাশে এরকম পরীক্ষা হলে লিখে দেবে ধরো নুনটা কিসের সঙ্গে ম্যাচ করলো নুনটা ম্যাচ করলো হচ্ছে লবণের সঙ্গে তাহলে নুন লিখবো একদিকে একদিকে লিখবো লবণ তারপরে ধোঁয়া লিখব একদিকে একদিকে লিখবো ধুম একদিকে বিপুল লিখবো আর আরেক দিকে এদিকটা কি লিখবো আমরা বড় তেমনই একদিকে আগুন লিখবো এদিকে ধরো আগুন লিখলাম এখানে লিখবো আমরা অগ্নি এখানে ঘুম লিখবো এখানে আমরা লিখবো নিদ্রা এখানে আমরা বাগিচা লিখবো এখানে আমরা লিখবো বাগান ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটাকে করতে হবে ওকে নেক্সট কি বলছে নেক্সট কিছু অর্থ দিয়েছে অর্থগুলো অবশ্যই মুখস্থ করতে হবে ঠিক আছে বাড়িতে মুখস্থ করবে তারপরেরটা কি দিয়েছে আমরা একটু দেখে নেব হুম তারপরের হচ্ছে নিচের বর্ণগুলি যোগ করে শব্দ তৈরি করো নিচের বর্ণ যোগ করে আমাকে শব্দ তৈরি করতে হবে দেখতে পাচ্ছ সবাই কি বলছে স যোগ অ যোগ ব যোগ আ যোগ হস্যই হবে কি এটা সবাই কি হবে স বয়াকার হস্যই সবাই হবে ঠিক আছে নেক্সট কি বলছে র যোগ আ যোগ ধ যোগ যোগ ন যোগ হস্যই কি হবে এটা রাধুনি রয়াকার ধয় হস্যু দন্তের নয় হস্যি রাধুনি রয়াকার ধয় হস্যু দন্তের নয় হস্যি রাধুনি নেক্সট কি বলছে ব যোগ আ যোগ গ যোগ হস্য যোগ চ যোগ আ এটা কি হবে বাগিচা বয়াকার গয় চ আকার বাগিচা নেক্সট কি বলছে ব যোগ জ যোগ অ যোগ স যোগ ত যোগ অ এটা হবে ব্যস্ত নেক্সট কি বলছে দ যোগ হস্যু যোগ স যোগ ত যোগ উ কী হবে এটা দুষ্টু ঠিক আছে মনে থাকবে দর্শু মধুন শয় হস্য দুষ্টু হলো তো এইটা এইভাবে কিন্তু আমাদেরকে এটা করে ফেলতে হবে করে নিতে হবে নিজেরা ঠিক আছে ভালো করে বই দেখে এটা কিন্তু টুকে নেবে খাতায় অবশ্যই হ্যাঁ তারপর একটা কি বলছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে আমাকে শব্দ তৈরি করতে হবে এটা কি আছে ল রয় হস্যি নয়াকার কয়েকার এটা হবে আমার অ্যান্সারটা কি হবে আগে আমরা একটু দেখে নেবো এটার অ্যান্সার হবে আটের তাই তো এটা সাত হয়ে গেল এটা হচ্ছে আট আটের অ্যান্সারটা কি হবে নারিকেল কি হবে অ্যান্সার নারিকেল ঠিক আছে আট আটের তারপরেরটা আমাদের কি আছে তারপরেরটা আছে হচ্ছে ন ভয়কার দন্তেন ন বুর্গুজ্জ এটা আমার কি হবে এটা হবে হচ্ছে বনভোজন এটা হবে হচ্ছে বনভোজন ঠিক আছে তারপরেরটা কি কী আছে ব কয়াকার অ তারপরে মধুন নয়েকার তাহলে কি হবে এটা এটা হবে হচ্ছে অকারণে অ কয়াকার রয়ে অকারণে তারপরে কি আছে ন অন্তঃস্তকর বুর্গের তাহলে এটা কি হবে আয়োজন আ অন্তঃস্তকার আয় বুর্গের নজন আয়োজন ঠিক আছে নেক্সট কি বলছে ন ম দন্তের নয় শি দন্তে নয় ত্রয় রফলা তাহলে এটা হবে কি এটা হবে হচ্ছে নিমন্ত্রণ দন্তে নয় ম দন্তে নয় ত্রয় রফলা মধুন নিমন্ত্রণ হয়ে গেল এটা নেক্সটটা কি বলছে নেক্সটটা আমরা একটু দেখে নেব ঠিক আছে নেক্সটটা বলছে হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট এটা ভালো করে কিন্তু খাতায় ঢুকে নেবে ঠিক আছে কি বলছে গিন্নি আঁচল নিমন্ত্রণ করমা আর রঙিন একটা একটা করে করব সবার আগে আমরা দেখবো গিন্নি গিন্নি কী হবে গ হসন্ত যোগ হস্যই যোগ নয় হসন্ত যোগ নয় হসন্ত যোগ হস্যই তাহলে কি হবে গিন্নি ঠিক আছে নেক্সট কি বলছে আঁচল আয় চন্দ্রবিন্দু যোগ জয় হসন্ত যোগ অ যোগ লয় হসন্ত আঁচল নেক্সট কি বলছে নিমন্ত্রণ ধরুন নয় হসন্ত যোগ হস্যই যোগ ম যোগ অ যোগ নয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ যোগ ন তাহলে কি হলো এটা নিমন্ত্রণ নেক্সট হচ্ছে কর্মা কর্মাটা কি হবে কয় হসন্ত যোগ ও যোগ রয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ আ তাহলে হলো কোরমা হুম রঙিন নেক্সট রঙিন কী হবে রয় হসন্ত যোগ অ যোগ হস্যু হসন্ত যোগ হস্যই যোগ নয় হসন্ত তাহলে হলো রঙিন হয়ে গেল এটা নেক্সট কি বলছে দশ দশ নম্বর আমাকে কি বলছে দশ নম্বর বলছে যে দেখে নি একটু দশ নম্বরটা কবিতাটিতে মিল আছে এমন পাঁচ জোড়া শব্দ লেখো যেমন ধুম ঘুম দেখো এগুলোকে বলে হচ্ছে মিল করে শব্দ বা রাইমিং ওয়ার্ডস ইংলিশে এটা রাইমিং ওয়ার্ডস যেটা রাইম করা যায় মানে ছন্দ আছে যে শব্দগুলোর মধ্যে একই ছন্দ থাকে যেমন বই থেকে সবার আগে আমি দেখা বইটা কী আছে ঠিক আছে তোমরা বুঝতে পারো হুম কোনো অসুবিধা না হয় যেমন দেখো প্রতিটা লাইনেই কবি এখানে ছন্দ দিয়েছেন ঠিক আছে যেমন এসেছে হেসেছে ধুম ঘুম ধুম আর ঘুমটা দিয়ে দিয়েছে পেয়ে দেখো মে লাস্টের ওয়ার্ডগুলোকে ফলো করো ঠিক আছে নেক্সট কি বলছে দেখো গুটি দুটি খুঁড়ি ছুঁড়ি নেক্সট আয়োজনে নিমন্ত্রণে ভাত হাত রাধা কাঁদা শুনতে দেখো একই ছন্দ লাগছে না নুন খুন নুরু শুরু পিঠে মিঠে এসে হেসে প্রতিটা লাইনে দেখো সুন্দর ছন্দ আছে এগুলোকে বলে হচ্ছে ছন্দ যেমন ভাত ত হাত হয় একাত্ম একই ছন্দ লাগছে না সেরকমই এরকম অনলি পাঁচটা তোমাকে লিখতে হবে ঠিক আছে এখানে আমি ছটা দিয়ে দিয়েছি তাও কি আছে গুটি দুটি তারপরে খুঁড়ি ছুরি ভাত হাত রাধা কাঁদা নুন খুন পিঠে মিঠে যেটা সহজ আছে এর মধ্যে থেকে সেগুলো নিয়ে লিখে দেবে ঠিক আছে নেক্সট কি বলছে নেক্সট আমাকে বলছে একবার দেখে নেব এগারো নম্বর আমাকে বলছে যে কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে মিছিমিছি খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করা করলে করতে পারো লিখে জানাও মানে লেখো আর কি ঠিক আছে বলছে যে এখানে বলতে চাইছে কি ধুলো বালি কোরমা দিয়ে তো ওরা সরি ধুলো বালি দিয়ে তো ওরা কোরমা পোলাও বানিয়েছিল কাদা দিয়ে বানিয়েছিল পিঠে তো মিছিমিছি খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে হয় সেটা বলো মিচিমিচি খেলায় আমরা কি করতে পারি গোল গোল সুন্দর নিজেরা লিখবে এটা গোল গোল করে আমরা মাটি কাদাটাকে মেখে গোল গোল করে আমরা রসগোল্লা বানাতে পারি তাই তো মিছি খেলনায় আমরা লুচি বানাতে পারি মাটি দিয়ে ঠিক আছে আবার মিচিমিচি খেলনায় আমরা ধরো ধুলোবালি দিয়ে মিহিদানা বানাতে পারি তাই তো তো এরকম খেলা আমরা করতেই পারি তো এটা সুন্দর করে কিন্তু নিজের মতো লিখবে ঠিক আছে নেক্সটটা কী বলছে দেখি নেক্সটটা বলছে বাক্য বাক্য রচনা ঠিক আছে ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে বলো নেক্সট বলছে বাক্য রচনা করো হুম বাক্য রচনা কী বলছে কি কি আছে বনভোজন মিছিমিছি বাগিচা আঁচল ছুরি আর নিমন্ত্রণ ঠিক আছে এখানে আমরা কি করব সবার আগে বাক্য রচনাগুলো একটু দেখে নিই হুম রচনা বলছে হচ্ছে সবার আগে বনভোজন বনভোজন দিয়ে আমি কি দিতে পারি নিজে অবশ্যই রচনা চেষ্টা করবে নাহলে কিন্তু ক্রিয়েটিভিটি তৈরি হবে না আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের ক্রিয়েটিভিটি যাতে তৈরি হয় হ্যাঁ তো বনভোজন দিয়ে আমি করে দিয়েছি তাও নিজেরা করবে কি বলছে রবিবার আমরা সকলে মিলে বেথুয়া ডহরি ফরেস্ট বনভোজনে গিয়েছিলাম তাহলে রবিবার আমরা সকলে মিলে বেথুয়া ডহরি ফরেস্ট বনভোজনে গিয়েছিলাম তোমরা নিজেদের মতো করতে পারো কে বাবার সঙ্গে গতকাল আমরা সুন্দরবনে বনভোজনে গেছিলাম বাবা মার সঙ্গে এইভাবে নিজেদের মতো দিতেই পারো বনভোজনে গিয়েছিলাম ঠিক আছে নেক্সট কি বলছে নেক্সট বলছে হচ্ছে মিছিমিছি মিছিমিছি দিয়ে আমরা কি দিতে পারি মিছিমিছি ধরো কালকে আমি মিমির সঙ্গে বসে মিছি মিছি পুতুলের বিয়ে বিয়ে খেলছিলাম তাহলে কালকে আমি মিমির সঙ্গে বস বসে মিছি পুতুলের বিয়ে খেলছিলাম হলো মিছি মিছিমিছির নিচে একটা দাগ দিয়ে দেবে যেই ওয়ার্ডটার ওপর আছে যেই শব্দটার ওপর আছে বাক্য রচনাটা সেই শব্দের নিচে অবশ্যই একটা করে দাগ দেবে ঠিক আছে এতে দেখতেও সুন্দর লাগে ডিসিপ্লিনও লাগে হুম বাগিচা বাগিচা কী আছে দার্জিলিং বেড়াতে গিয়ে আমি অনেক চা বাগিচা দেখেছিলাম দার্জিলিংয়ে চা বাগিচা হয় যেন তোমরা এটা দার্জিলিংয়ের জায়গায় কিন্তু তোমরা আসামও দিতে পারো হ্যাঁ আসাম বেড়াতে গিয়ে আমি অনেক চা বাগিচা দেখেছিলাম ঠিক আছে আসাম শব্দটা লিখতে একটু ইজি হবে হ্যাঁ আচল আঁচল দিয়ে কি হবে আচল ধরো মায়ের আঁচলের তলায় যেন পৃথিবীর সুখ লুকিয়ে আছে তাহলে আমি কী লিখলাম মায়ের আঁচলের তলায় যেন পৃথিবীর সর্বসুখ লুকিয়ে আছে ঠিক আছে এইভাবে ছুরি ছুরি দিয়ে কি লিখেছি ছুরি দিয়ে লিখলাম ছোট ছোট ছেলে মেয়েদের কখনো ছুরি নিয়ে খেলা করা উচিত নয় ঠিক আছে মনে থাকবে এবার ছুরির নিচে একটা দাগ দিয়ে দিলাম ঠিক আছে আঁচল তো আঁচলের নিচে একটা দাগ দিয়ে দিয়েছি নেক্সট বলছে নিমন্ত্রণ নিমন্ত্রণ দিয়ে আমরা কি করতে পারি রাজার জন্মদিনে কালকে আমাদের সকলের নিমন্ত্রণ ঠিক আছে নিমন্ত্রণের নিচে একটা দাগ দিলাম ঠিক আছে এইভাবে করতে হবে নেক্সট আজকে আমি বারো নম্বর পর্যন্ত করিয়ে দিলাম নেক্সট তেরো নম্বর থেকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ঠিক আছে অলরেডি অনেক বড় হয়ে গেছে এগুলো যেগুলো দিলাম ভালো করে এগুলো মুখস্থ করবে ভালো করে এগুলো ক্লিয়ার করবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে লাইক করবে আজকের জন্য এটুকুই টাটা